জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সারা রাজ্যের পাশাপাশি বহরমপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বহরমপুর টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায়। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবন রায় ও কাউন্সিলর আবুল কাউসার সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল নেতা নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের সুরজে আচরণ আমাদের 100 দিনের কাজ এবং আবাস যোজনার কাজ, এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের রাজ্য সরকারকে এই প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, আজকে আমাদের বহরমপুর টাউন সভাপতি বাবন রায়ের নেতৃত্বে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। আগামী দিনে যদি আমাদের প্রতি আচরণ হয়, আমরা আমাদের নেত্রীর নির্দেশে এবং আমাদের সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অভিযান করব। পাশাপাশি আমরা রাজ্য জুড়ে তৃণমূলের যারা লিডার আছে, তাদের যে এমএলএ আছে, বিধায়ক আছে, বিধায়করা আছে, তাদের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব করব এবং তাদেরকে একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে আমরা 100 দিনের কাজে, পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করছে 100 দিনের কাজে, হাউজিং ফর অল এইচএফএসের যে ঘর বাড়ি প্রকল্প গৃহ প্রকল্প তাতেও বলছে আমরা 1 নম্বর স্থান পাচ্ছি, কিন্তু অপরদিকে ঠিক বাংলাকে নানা রকম ভাবে এই 100 দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে বাংলার গৃহ প্রকল্প বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমের টাকা সব রকম ভাবে নানা রকম ভাবে আমাদের বাংলাকে আটকে দিচ্ছে, যার জন্য আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে তারই প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে ব্লক এবং টাউন তারা এই কর্মসূচি নিচ্ছে। আগামী দিন আমরা এই আমাদের প্রতিবাদ চলবে, যদি তারা না মেনে নেন আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করতে চাই।